কৃষ্ণদাস পৃষ্ঠপ্রমুখ, আমি যে কাজ করেছি, আমি ওই পৃষ্ঠপ্রমুখ, আমি যে কাজ করেছি, নরেন্দ্র মোদী না, অমিত শাহ দুই আঙুল আর চলবে না এই ত্রিপুরাতে, অমিত শাহ দুই আঙুল আর চলবে না, যা চলা 18-তে চালাইয়া দিছে, আর এই সুযোগ আমি সাধু দেব না। আমার যদি মিত্র আমি 23-এ এই সিপিএম সরকার গঠন করে দেব দেব দেব, আমি সরকার এই সিপিএম সরকার বানাইয়া ছাড়ব, যেমন বিজেপি আমি 18-তে বানাই দিছি, এই 23-এ আমি সিপিএম কে সুযোগ দিয়ে দেব, যেমনি হোক কাজ করব। মেম্বারশিপ আছে আমার কাছে, শুধু একটা না, এই যে মেম্বারশিপ আছে, এই যে অরিজিনাল মেম্বারশিপ আছে আমার কাছে, নরেন্দ্র মোদী অমিত শাহ আর চলবে না ত্রিপুরাতে তোমার ডায়লগ, আমি সব জানি তোমরা কি করেছো। সুনীল দেওধর বহুত বলেছিল দিল্লিতে এসে, গরিব কা সব মিলেগা হাম দিল্লি বেটে বেটে দেখেগা, গরিব কা সব লুট রা হ্যায় তুমি দিল্লি বেটে বেটে কিয়া কর রা হ্যায় হাম ত্রিপুরা মে সব দেখ রা হ্যায় হাম সাধু তুমকো ছোড়েগা নেই হাম ত্রিপুরা কা সাধু হ্যায় হাম। আজকে আমি জান দেব এসিপিএম এর জন্য, জান দেব, আমার মিত্র আমার দুঃখ নয়, কিন্তু এ 23-এ সিপিএম সরকার বানাইবো বানাইবো বানাই দিব, আমি কাউকে ছাড়বো না। বামফ্রন্ট আইব আসবে, আমি ভোট দিয়া মরব। আপনি ভোট দিয়া মরবেন? হ্যাঁ। আপনি এই বিশ্বাস কেমনে জন্মাইছে? কেউ করুক না, আমার অন্তরের বিশ্বাস, আমার অন্তরের বিশ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করি সিপিএম আসা দরকার, কারণ বিজেপি যেই 18-তে আসলো আসার পরে এই মায়ের দৌড় টাঙ্গা এটা কন্টিনিউ চলে আছে, গোরবারের জ্বালানি একদম মার্ডার রেপ দৌড়া সবকিছু এই 5 বছরে অনেক কিছু হয়েছে। এর আগে আমি অনেক, আমার বয়স এখানে প্রায় 40-41 হোক, এত বছরের ভিতরে এইরকম মার্ডার এবং রেপ নির্যাতন আমি আর দেখছি না, এই প্রথম আমি দেখলাম। আমি মনে করি সিপিএম আর দরকার আছে, বা এর আগেও যে যে সিপিএম সরকার যা কিছু করছে এখন পর্যন্ত বিজেপি সরকার এগুলা রং করে রাখার ক্ষমতা নেই। এক কথায় শেষ, আইব আইতে আছে, আইতে আছে, সামনে আইতে আছে। কোন সরকার? সিপিএম আইব, আপনি দেখা থাক আবার আইছে। এখন পর্যন্ত যা কিছু খরচ হয়েছে সব আমাদের তরফ থেকে, গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাওয়া যায়নি, কোনো কিছু না। তো মানুষ এখন সরকারি হাসপাতালে কিসের জন্য আসে? আমরা তো এই মঞ্জিল আসলাম না, হলে সরকারি রাস্তা কেটে বেসরকারি করে দাও, বেসরকারি করে দাও, মেডের সরকারি সরকারি নাম লাগাইছে কেন? নিম্নমানের পরিষেবা পাওয়ার জন্য নিজের গাড়িতে আমরা গ্লাভস পর্যন্ত কিনে এনেছি বাইরে থেকে, বাইরের মার্কেট থেকে। এখন পর্যন্ত যা কিছু খরচ হয়েছে সব আমাদের তরফ থেকে, গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাওয়া যায়নি, কোনো কিছু না। তো মানুষ এখন সরকারি হাসপাতালে কিসের জন্য আসে? আমরা তো এই মঞ্জিল আসলাম না, হলে সরকারি রাস্তা কেটে বেসরকারি করে দাও, বেসরকারি করে দাও, মেডের সরকারি সরকারি নাম লাগাইছে কেন? এটা তো মানার ব্যাপারই না, এটা কি মানার ব্যাপার নাকি? সরকারি হসপিটাল যুগ যুগ বড় একবে এমনিই তো পরিষেবা নাই, আবার এর মধ্যে আবার এত নোংরা। সাধারণ মানুষ কত মানুষ হয়তো বাড়ির তিনজন আইব, তিনজন হলে 3 দুগুণে 60 টাকা দিব টিকিট কাটতে, এরপরে ডাক্তারের কাছে যাইব, তারপরে এবার ডাক্তার দেবো যান সোনোগ্রাফি করেন, কেউ রে দেবো ব্লাড টেস্ট করে, নিদিরে আবার পয়সা লাগবো, তাইলে এটা সরকারি হাসপাতাল রইল কেন? মা গরিব দুঃখী কি করবো, কন্যা গরিব দুঃখী কি করবো, আপনিই কন্যা কি করবো গরিব দুঃখী, এটার কি কোনো ব্যাপার আছে নাকি? এদিকে সাধারণ সাধারণ মানুষের সিদ্ধান্তে কি তারা চলে নেই? মানুষ বড় সব কইরা বিজেপি রে আনাইছে আইছে, এবার আগামী দিনে দেখা যাক। দেখেন আমি ইলেকশন কমিশনের লোক, ঠিক আছে, আমি ভবানীপুর উনচেট বুথের, যখন আমি সিসি ক্যামেরা লাগাই আছি ওইখানে কিছু কইছে না পুলিশ আসিল, তখন আমি বাড়ি দেওয়ার পরে বিজেপির বিশেষ প্রতিদিন খোলা পাইনি, আমার এসে বাড়ি ভিতরে আমার বাড়ি ভেঙছে, এরপরে প্লাস আমার মারছে, দেখেন হাত পা গুলো সব কিছু রাখছে না, সোলাই বলে আমার কাছে, এরপরে ডক্টরের কাছে আসি,
ডাক্তার কইছে আমার কেস করোনা লাগে দেখেন আমার সবগুলো ভাঙ্গি গেছে ঠিক আছে নে এখন আমার ওয়াইফের মারছে আমার মারে বারে দিছে ঠিক আছে আমার কইছে সিক আমরা কি লেগে লাগাইছি এরপর কইছে আমার তো ইঞ্জিন কিছু না আমি নিউট্রাল ভাবে কাজ করি আমাদের কোনো ফাটি করি না এরপর কইছে না আমার জানে মারি লাগবে সরাউন গুলি করব তাও কইছে একজনের নাম হইছে জাঙ্গির হোসেন সামনে আর আসা নাই আমনের গদি শেষ আমনের গদি শেষ হ্যাঁ লাড্ডু লাড্ডু লইয়া যাবেন আর হবে না চলো পাল্টাই কইয়া দেশটাতে পাল্টাইছেন ঠিক আছে জনগণে ভোট দিছে পাস করেছে গদিত বয়াইছে আচ্ছা ভালো হচ্ছে জনগণ ভালো কাজ করছে ওখান কিটা করলেন আপনারা গরিব মানুষের ফেডের মধ্যে লাপতে দিছেন গড়া ছাড়ছেন না একটা কিচ্ছু ছাড়ছেন না গরিব গুন্যা হা করতেছে আন্না আজকে এই সরকার আন্না আমরা কি করলাম কি পাপ করলাম পাওয়ার কারণ আমরা এই শাস্তি আজগা ওহন যা হসপিটাল অসুখ বিসুখে রোগে সুখে হসপিটাল তো একটু মাগনা ওষুধ পাইল ওন মাগনা ওষুধ আপনারা বদ্ধ করে দিচ্ছেন দেখা গরিব মানুষের দিন আই না দিন খাইতে পারে না আপনারা কি করলেন গরিবের লাগে কিচ্ছু করছেন না ওখন আবার গরিবের উল্টা গরিবে ভিক্ষা শিক্ষা করে খাইয়া হসপিটাল তাই হয়ে যেত ওখন আপনি আবার হসপিটাল থেকে আপনি টাকা আদায় করতে আরো আপনি টাকা লাগে সামনে আর আসা নাই আপনার গতি শেষ আপনার গতি শেষ হ্যাঁ লাড্ডু লইয়া যাবেন আর হবে না